ক্যান্সারের মোর লঞ্চ প্রস্তুতি হয়ে গেছি লঞ্চে মাঝে কম নিয়েছি দেখুন লঞ্চের মধ্যে নিয়েছি ভাত এটি ডালি নিয়েছি আলু ভর্তা ইয়ে হচ্ছে আমার চিলি চিকেন চিলি চিকেন চিলি চিকেন মুঁ নিজে তৈরি করি এটা হোটেল আনছি আজি এবে হয়ে গেছি আমার খাইবার ছুটি এনে ডিউটি আসলি চিলি চিকেন নিয়ে আসিছি এবার খেয়ে যাব জবরদস্ত একটা খেয়া হবো না আর দেখিয়া কোন টেস্ট হয়েছে চিলি চিকেন বি মুঁ জানাইবি বড়া রয়েছে আমার চিলি চিকেন টেস্ট গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকম টু মাই নিউ ব্লগ এবে মর্নিং টাইম 6:30 হয়ে সারিছে আজ মোর ডেলি রুটিন অনুসারে আজ মোর রোষেই আরম্ভ হয়ে সারিছি এপটে ডালি বসাই দিয়েছি প্রেসর কুকরে এবং এপটে আমার ভাত বসাই দিয়েছি ভাত মধ্যে ফুটিলা তা দেহরে পকাই দিয়েছি আমার আলু আর পটল ভর্তা হব কারণ আজ আর কিছু করি হবনি আজ সফা সফির টিকে কার্যক্রম আছে আজ ওয়াশিং ডে সেগে আজ বেশি কিছু করিনি খালি ভাত ডালি আর আলু ভর্তা দেখা আসলা বেড় হোটেল কোণ নিয়ে আসবা তো আইস বার অছি আইস ফাইস নিয়ে আস খাইবা দেখুন মোর ভাত ফুটিবা আরম্ভ হয়ে গলা দেখুন ভাতরে মু পকাই দিয়েছি আমার পটল পটল এবং আলু পকাই দিয়েছি ভাতরে আলু পটল গোটে পিঁয়াজ কাটিকি ভাল কি গোটে ছুঙ্ক মারিকি গোটে জবরদস্ত গোটে ভর্তা করিবা এবং ডালি মধ্যে প্রেসর কুকর এপটে ডালি বসাই দিয়েছি ডালি মধ্যে হয়েযিব হয়েগলানি ডালি মু গ্যাস বি বন্ধ করে দিয়েছি কারণ দুইটা সিটি আসি সাইলে আর এপটে ভাত তো পুরা রেডি আর কিছু সময় পরে ভাত হয়েযিব আর এটি তো আমার সব রোষেই সামান সব পুরা ইয়ে করিকি রখি দিয়েছি পুরা ফ্রেন্ডস আজ মোর ওয়াশিং ডে মু আজ সফা করিয়া পাই পুরা রেডি হয়েছি এবে বাল্টিরে মো সার পকিয়ে না সফা করে সার্ফরে সফা করে ড্রেস পত্র মধ্যে এটি নিয়ে যাইছি সফা করিয়া পাই ভাত মোর এবে হয়ে সারিছি এবে ভাতরে আমি যে পকাইছিলে পটল আলুকু কাড়ি দেবা দেখন্তু ফ্রেন্ডস মু এবে আলু এবং পটলকু ভালো ভাবে সিঝি যাইছি তাকু কাড়ি দিয়েছি ভাতরু তাকু ভালো ভাবে গোটে ছুঙ্ক করিবা দেখন্তু ফ্রেন্ডস আমার আলুকু আমার ভালো ভাবে চোপা ছড়াই নেওয়া আলু তাতিয়া ভিতরে আমার পিঁয়াজ নেইছি গোটে পিঁয়াজ কু কাটি দেবা কারণ ডালি ছুঙ্ক হব এবং আলু মধ্যে ভর্তা হব তাহলে
तेल मध्यमर ताति जाइछि हमें सेठार हमें सुखिला लंका पकेबा एवं फुटण मध्यम पके देबा फुटण पके रे काटि रखिबा प्याज मध्यम पके देबा चालि संतोष हम ପିଆଜ ଆମର ଭଲ ଭାବରେ ଭାଜି ହେଇଗଲାଣି ଏବେ ଛୁଙ୍କ ଦେଇଦେବା ଏବେ ଆମେ ଡାଲିରେ ଛୁଙ୍କ ଦେଇଦେବା ଭର୍ତ୍ତା ଲାଗି ଆମେ ମଧ୍ୟ କିଛି ସୋରିଷ ତେଲ ନେବା ଆମେ ସେଠାରେ ଗୋଟେ ଶୁଖିଲା ଲଙ୍କା ନେବା ଏବଂ ପଞ୍ଚୁ ଫୁଟଣ ନେଇଛି ମଧ୍ୟ ପଞ୍ଚୁ ଫୁଟଣ ପକେଇବା ପଞ୍ଚୁ ଫୁଟଣ ଭଲ ଭାବରେ ଫୁଟି ଯାଇଛି ଏଠାରେ ଆମେ ପିଆଜ ପକେଇବା ଗଲାଣି ବେଶୀ ଭାଜିବାନି ହାଲକା ଭାଜିବା ସେଠାରେ ଆମେ ଇଏ କରିକି ନେଇଥିବା ଆମର ଇଏ ପକେଇଦେବା ଆଳୁ ଏଠାରେ ଆମେ ହାଲକା ମସଲା ଗୁଣ୍ଡ ପକେଇବା ହାଲକା ଲଙ୍କା ଗୁଣ୍ଡ ପକେଇବା ଫ୍ରେଣ୍ଡ ଚାଲନ୍ତୁ ଆଜି ମୁଁ କ'ଣ ରୋଷେଇ କରିଛି ଚାଲନ୍ତୁ ତାର କ'ଣ ଭ୍ୟୁ ରହିଛି ମୁଁ ଆପଣଙ୍କୁ ଦେଖେଇବି ଚାଲନ୍ତୁ ଦେଖନ୍ତୁ ଫ୍ରେଣ୍ଡସ୍ ଆଜି ମୁଁ କରିଛି ଭାତ ଏବଂ ସାଦା ଡାଲି ଏବଂ ପୋଟଳ ଏବଂ ଆଳୁକୁ ମିକ୍ସ କରିକି ଗୋଟେ ଭର୍ତ୍ତା ବନେଇଛି ଆମର ଆଜି ହେଲା ଭାତ ଡାଲି ଆଳୁ ଭର୍ତ୍ତା ଦେଖିବା ହୋଟେଲରୁ କ'ଣ ଏତେ ବାର ଅଛି ହୋଟେଲରୁ କ'ଣ ଆଣିକି ଖାଇଦେବା ଆଜି ଆଇଁଷ ବାର ଅଛି ଆଜି ଆପଣଙ୍କୁ ଯଦି ମୋର ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗିଥାଏ ତାହେଲେ ଫଟାଫଟ ଗୋଟିଏ ଲାଇକ୍ କରିଦିଅନ୍ତୁ ଏବଂ ତଳେ ଥିବା ରେଡ୍ କଲର୍ ସବସ୍କ୍ରାଇବ୍ ବଟନ୍କୁ ପ୍ରେସ୍ କରି ଚ୍ୟାନେଲ୍ଟିକୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିଦିଅନ୍ତୁ ଏବଂ ପାଖରେ ଥିବା ଘଣ୍ଟି ବଟନ୍କୁ ଦବାଇ ଦିଅନ୍ତୁ କାରଣ ନେକ୍ସଟ ଯେତେବେଳେ ଭିଡ଼ିଓ ଅପଲୋଡ଼ ହେବ ଆପଣ ପ୍ରଥମେ ଦେଖିପାରିବେ ରହିଲୁ ନମସ୍କାର ବାଏ ବାଏ ପୁଣି ଦେଖା ହେବ ନେକ୍ସଟ ଭିଡ଼ିଓରେ ଆଜିର ବ୍ଲଗ୍ ଏଇଠି ଏଣ୍ଡ କରୁଛୁ।